হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে অত্যন্ত জানার প্রয়োজন। যারা বর্তমানে রোমানিয়াতে রয়েছেন এবং রোমানিয়া ছাড়া বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে রয়েছে, রোমানিয়া আসার জন্য আগ্রহী বসে রয়েছেন, তো রোমানিয়ার সর্বশেষভাবে যে নিউজটা আপডেট হয়েছে আর সেটা হচ্ছে যে ফুল সেঞ্জেন নিয়ে। এবং অনেকেই জানে যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেঞ্জেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু কবে এই ফুল সেঞ্জেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে এই নিউজটা হতে পারে সবাই জানে না। তবে আজ আমি আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি। তো রোমানিয়া এবং বুলগেরিয়া ফুল সেঞ্জেন হবে এটা আসলে সবাই জানে, কিন্তু ডেটটা এখন পর্যন্ত ফিক্স হয় নাই। তো গত সপ্তাহে যে মিটিংয়ে যে কথাগুলো এখানে উঠে এসেছে, অর্থাৎ রোমানিয়ার প্রাইম মিনিস্টার মার্সেল সুলাকো যে কথাটা বলেছে, যদিও ডিসেম্বরের 13 তারিখে একটা মিটিং রয়েছে এবং এই মিটিংয়ের মধ্যে তারা উন্মোচন করবে, তো সর্বশেষভাবে যে কথাটা বলেছে আর সেটা হচ্ছে 2025 সালে মার্চ মাসে তারা ফুল সেঞ্জেনের জন্য অন্তর্ভুক্ত করবে। এই কথাটা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে। তাছাড়া আমার এই ভিডিও স্ক্রিনে আপনারা আরও হেডলাইনগুলো দেখতে পারবেন। তাছাড়া ইউরো স্টার যে নিউজ পেপারগুলো আছে এখানে থেকেও আপনারা কিছু তথ্য নিতে পারেন। তো এই যে স্টেপ বাই স্টেপ খালি পিছাইতেছে যে কবে ফুল সেঞ্জেন হবে, কবে ফুল সেঞ্জেন হবে, এটা নিয়ে আসলে আমাদের অনেকটা উদ্বিগ্ন রয়েছে যে কবে ফুল সেঞ্জেন হবে, কারণ ল্যান্ড বর্ডারটা ওপেন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এদেশেও অনেক অবৈধ রয়েছে যারা বাস্তব অবৈধরা এখন তারা চেষ্টা করতেছে অন্য দেশে যাওয়ার জন্য এবং খিস খেয়ে এখন পর্যন্ত বসে রয়েছে। তো সর্বশেষভাবে যেটা বলছে এবং আগামী মাসে, অর্থাৎ এটা আজ 2024 এবং নভেম্বর মাসে 19 তারিখ, সো ডিসেম্বর মাসে 13 তারিখে তাদের একটা মিটিং রয়েছে জাইকা ইয়ে থেকে, সেই মিটিংয়ে তারা উন্মোচন করবে। তবে যেই আশ্বাসটা দিয়েছে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট থেকে যে আশ্বাসটা দিয়েছে যে তারা স্টার সানডে সময়, অর্থাৎ 2025 সালে যে স্টার সানডে আছে সেই স্টার সানডে সময় তারা এই বর্ডার লাইনটা তারা ওপেন করে দেবে এবং তার আগ থেকে তারা এই বর্ডার লাইনগুলো তারা চেকিং করবে। অর্থাৎ মার্চ মাসে থেকে তারা ফুললি সেঞ্জেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ল্যান্ড বর্ডারটা তারা ওপেন করে দেবে। এবং এটা খুবই সুবিধাজনক, যারা এদেশে অনেক লোক রয়েছে অবৈধ, তারা এক দেশে থেকে অন্য দেশে খুবই ইজিতে যেতে পারবে এবং চেকভিন ছাড়া। তো আশা করি আরও ভালো কিছু আপডেট আসবে। তাছাড়া আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতেছে যে রোমানিয়ার প্রাইম মিনিস্টার মার্সেল সুলাকো তারা এই তথ্যগুলো দিয়েছে, যদিও আসলে আমরা সাপোর্ট করি, আসলে এই প্রাইম মিনিস্টারকে আমি সাপোর্ট করি সম্পর্কে, কারণ আমাদের যেহেতু সুবিধাবাদী রয়েছে কিছু তথ্য দিতেছে, কিন্তু অনেক লোকাল লোকেরা এটাকে পছন্দ করে না যারা বাস্তব আমরা দেখছি, যেহেতু আমরা লোকাল লোকের সাথে কাজ করি দেখে আজকে এই তথ্যগুলো আমি বলতেছি। তো এই যে এবং এইটাও বলেছে যে কন্টিনিউ তারা বর্ডারগুলো চেক করবে, অর্থাৎ স্টার সানডের সময় তারা এই লিফ্টটা উঠে দেবে বর্ডারে। তো সংবাদটা শুনে খুবই ভালো লাগতেছে, যেহেতু বর্তমানে রোমানে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো আপডেট দিতে যাচ্ছি, যদিও এটা সাপোজ টু বি জানুয়ারি 1, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে ওপেন করার কথা ছিল এবং গত মাসে একটা মিটিংয়ে এই কথাটাই বলেছিলো, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তারা মার্চের দিকেই ওপেন করবে। এবং আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছে যে গত বছরও একটা মিটিং এটাই বলেছে 2025 সালে তারা ফুল সেঞ্জেনের মধ্যে অন্তর্ভুক্ত করবে। আসলে এই কথাটা এখন পর্যন্ত মনে থাকবে, যখন আমরা জাইকা কাউন্সিলের যে মিটিংগুলো লাইভে দেখতাম তখন এই কথাটা বারবার আমার মানে ব্রেনে আঘাত করতেছে যে এই কথাটাই বলতেছে এবং সেই কথাটাই হচ্ছে যে 2025 সালে তারা ফুল সেঞ্জেনের জন্য অন্তর্ভুক্ত করে দিচ্ছে। তারপরও ভালো হয়েছে যেটা হচ্ছে সমুদ্রপথ এবং আকাশপথটা খুলে দিয়েছে এবং আমাদের জন্য অনেকটা স্যাক্রিফাইস হয়েছে, কারণ এখানে থেকে অনেক লোক চলে গেছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ রোমানের লাইফটা একটু অন্য টাইপের, কারণ রোমানে আসলে সবাই থাকতে চায় না, কারণ যে কাজকর্ম আর হচ্ছে বেতনের দিকে চিন্তা করে। তো এটাই সর্বশেষ আপডেট ছিল যে রোমানিয়া প্রাইম মিনিস্টার মার্সেল সুলাকো এবং এই মিটিংয়ে এটাই বলেছিল, অর্থাৎ গত বৃহস্পতিবার এই ঘটনাগুলো বা এই আলোচনাগুলো করে। তবে তারপরও সামনে ডিসেম্বরে 13 তারিখে একটা মিটিং আছে এবং এই কথাগুলো তারা উন্মোচন করবে। এখন পর্যন্ত যেহেতু সেটি গ্যারান্টিতে বলেছে এবং এই কথায় আসলে তার কথাগুলো আসলে ভিত্তি রয়েছে এবং সবটি কথা আমি যেটা দেখলাম স্টেপ বাই স্টেপ পূর্ণ হয়েছে, স্টেপ বাই স্টেপ তার কথাগুলো বাস্তবায়ন হয়েছে, যেটা আমি এখান থেকে কিছুটা নিউজ আমি গত বছর থেকে কন্টিনিউভাবে দেখতেছি এবং তার সাথে আমার ফেসবুকে
একটা পেজও রয়েছে, পেজেও আমার শেয়ার করা আছে। তো প্রতিদিনেও তো কোনো না কোনো নিউজ আমি দেখি, কারণ যেহেতু তিনি প্রাইম মিনিস্টার, এই এবং প্রাইম মিনিস্টার সম্পর্কে কোনো না কিছু বার্তা দেশের জন্য দিয়ে থাকেন। তো অনেকেই এই দেশের লোকেরা এটা ভালোবাসে না, যেটা আমি আগেও বললাম যে আসলে মার্সেল চুলাকোকে অনেক লোকাল লোকই ভালোবাসে না। সো যাই হোক, অনেকে হতে পারে টেনশনের মধ্যে রয়েছে যে কবে এই ল্যান্ড বর্ডারটা খুলবে, কারণ এখানে অবৈধ অনেক আছে, এটা নিজেও জানি, কারণ প্রতিদিনই তো কোনো না কোনো তথ্য আমার কাছে আসে এবং অনেকেই তথ্য জানার জন্য ফোন দেয়। তো যারা অবৈধ আছে তারা আরও কয়েকটা মাস ধৈর্য ধরেন, অবশ্যই ধৈর্যের ফল পাবেন। অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে জানুয়ারির দিকে বা ডিসেম্বরের দিকে চলে যাবে, কিন্তু কখনো এটা ভুল করেন না যে গেম দিয়ে এখন যাবেন, কারণ গেমে এখন পুরো অনেক রিস্ক, দলে ডিপুট করে দিবে। সো ডিপুট করা পরিস্থিতিটা কী অবশ্যই আপনারা জানেন। তো চেষ্টা করেন এখানে আরও কয়েকটা মাস থাকার জন্য, যদিও অনেকটা কষ্ট আছে, অনেকেই হতে পারে কষ্টের মধ্যে রয়েছে। তো কষ্টের পরে অবশ্যই ভালো ফলাফল অবশ্যই আসবে। তো এটাই বললাম, তো 2025 সালে মার্চের প্রথম দিকে এই ল্যান্ড বর্ডারটা ওপেন করে দেবে। তো যারা এখানে অবৈধ আছেন তারা একটু ধৈর্য ধরেন, আর কয়েকটা মাস পরে যেহেতু খুলে দেবে ল্যান্ড বর্ডারটা, তখন আপনারা খুব সহজেই এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন।